হ্যালো এভরি ওয়ান থ্যাংক ইউ ফর জয়নিং উইথ মি টুডে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন আর আজকে যারা নতুন আমার চ্যানেলে প্লেস সাবস্ক্রাইব করে নেবেন তাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আরও বেশি উৎসাহিত হব ধন্যবাদ সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গ্লোসেস্টার রোড বাংলাদেশ হাই কমিশন লন্ডন যারা ইউনাইটেড কিংডমে থাকেন তাদের সবাইকে বাংলাদেশ হাই কমিশনে আসতে হয় আমরা যারা বাঙালি বাংলাদেশি অথবা বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশে যেতে চান বাংলাদেশে ভ্রমণ করতে চান ইউরোপিয়ান পাসপোর্ট ব্রিটিশ পাসপোর্ট বা বাংলাদেশি পাসপোর্ট যে পাসপোর্টে হোক না কেন ভিজার জন্য অথবা পাসপোর্ট রেনিউ করার জন্য নতুন পাসপোর্ট পাওয়ার জন্য প্রতিনিয়তই আমাদের বাংলাদেশ হাই লন্ডনে যেতে হয় পুরা ইউনাইটেড কিংডমের মধ্যে একটাই অফিস বাংলাদেশ হাইকমিশন অফ অফিস এটা হচ্ছে লন্ডনে অবস্থিত এটার অ্যাড্রেসটা দেখেন এই ভিডিওতে আপনারা পাবেন আটাশ গেট সাউথ ক্যানজিংটন লন্ডন এস ডাব্লিউ সেভেন ফাইভ জে এ আপনারা এই পোস্ট কোড দিয়ে মোবাইলে চেক করলেই কিন্তু ইজিলি লোকেশনটা পেয়ে যান আর আজকের ভিডিওটি আপলোড করার পিছনে কারণ হচ্ছে আমি হাই কমিশনে গিয়েছি ততবারেই দেখেছি মানুষ রাস্তা হারিয়ে ফেলেন আমাদের বাঙালিরাই কারণ গুগল ম্যাপে আমরা যেভাবে দেখি না কেন আরেক দিকে নিয়ে যায় বিভিন্ন দিকে নিয়ে যায় দুটি কারণে এলাকাটা আমার খুবই পরিচিত এক আমি এই যে বাংলাদেশ যে কমিশন সাউথ ক্যানজিংটন এরিয়ার মধ্যেই থাকি সাইকেলে করেই আমি আসা যাওয়া করতে পারি খুব কাছেই আমার বাসা তাই জায়গাটা আমার খুব চিনা আরেকটা হলো ম্যারাথন যখন হয় ম্যারাথনের সময় আমি প্রায় ভলেন্টিয়ারের কাজ করতাম এখন তো হঠাৎ করে হেবশোর তো ম্যারাথন বন্ধ তো সেই জন্য এরিয়াটাতে আমাদের আসা হয় মেরাতনের জন্য একটু প্র্যাকটিস করার জন্য আসা হয় আবার আমি যখন লন্ডনে নতুন ছিলাম এইখানেই ব্লোসেস্টার রোডে আমি কাজ করতাম সেজন্য এলাকাটা আমার চিনা তো সব দিক থেকে আমি চিন্তা করলাম যখন কাজ করতাম নতুন তখন আমি হাই কমিশনার চিনতাম না তো দেখা যেত ম্যাক্সিমাম মানুষে জিজ্ঞেস করতেন বিশেষ করে বাঙালি লোক যারা হাই হাইকমিশনে যেতেন এটা কোন দিকে রাস্তাটা কোন দিকে কোন দিকে গেলে ইজি হয় কারণ বিভিন্ন দিক থেকেই যাওয়া যায় সে জিনিসটাই আমি আপনাদেরকে আজ দেখাচ্ছি আশা করছি আপনাদের খুব উপকারে আসবে ভিডিওটি স্টেশন থেকে বের হয়ে বাম সাইড দিয়ে আপনারা বের হবেন বের হয়ে একটু সামনে যাবেন গিয়ে দেখবেন যে ট্রাফিক লাইট ট্রাফিক লাইটটা পার হয়ে সোজা আপনারা কুইন্স গেট ধরে রাস্তা রোডটা ধরে চলে যাবেন এই যে দেখুন দোকান এই দোকানের সামনে দিয়েই আপনারা চলে যেতে পারবেন আমি পুরো রাস্তাটায় ভিডিও করেছি যাওয়া এবং দুই রাস্তা দিয়ে আসা যাওয়া করা যায় স্টেশন থেকে যারা ইউকের বিভিন্ন এলাকা থেকে আসেন অনেকে গাড়ি নিয়ে আসেন তবে আমি মনে করি এখানে গাড়ি রাখারও একটু ঝামেলা আছেন আপনারা যদি নিয়ম না মেনে গাড়ি রাখেন তাহলে অনেক ফাইন দিতে হয় পাবলিক ট্রান্সপোর্টেই সবচেয়ে ভালো আপনারা যারা লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আসে এলাকা থেকে আসেন তারা কিন্তু আন্ডারগ্রাউন্ডে আসতে পারেন আর স্টেশনে এসে স্টেশনের পাশেই ট্যাক্সি আসেন ট্যাক্সি করে ফাইভ পাউন্ড দিলে আপনাদেরকে কমিশনের সামনে নামিয়ে দিবেন। অথবা যারা সাইকেল চালাতে পারেন আমার প্রিয় একটি বাহন সাইকেল এই প্যান্ডামিকের টাইমে সাইকেল নিয়ে সব দিকে ঘুরা যায় আপনারা স্টেশনের পাশেই দেখবেন সেন্টেন্ডানের অনেকগুলো সাইকেল আছেন একটা সাইকেল নিয়েই আপনারা চলে আসতে পারেন হাই কমিশনের সামনে আবার রাখার জায়গা আছেন সাইকেলটা এনে আপনারা রেখে হাইকমিশনের কাজ শেষ করে আবার সেই সাইকেলে করে স্টেশনে এসে আবার রেখে দিতে পারবেন তো যারা ইউকেতে থাকেন বা লন্ডনে থাকেন সবাই জানেন ব্যাংকের সাইকেল ব্যবহার করাটা ব্যাংকের সাইকেল এক জায়গা থেকে নিয়ে আরেকজনের জায়গায় যে রাখার সে ব্যবস্থাটা আছে আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আর যদি হেঁটে আসেন সেটা আরও ভালো ইজিলি আপনারা আসতে পারবেন বেশিক্ষণ সময় লাগে না আট থেকে সাত থেকে আট মিনিট লাগেন আমি দুই সাইডেই আপনাদেরকে দেখিয়েছি কিভাবে যাবেন এবং কীভাবে আসবেন দেখেন এটা হলো কর্ময়াল রোড এই রোড ধরেই আপনারা আসবেন ইজিলি দেখেন আসা যাবে কর্ময়াল রোড ধরেই আপনারা কুইন্স গেটে যাবেন এরিয়াটা খুবই পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর আর যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে রাস্তাটা দেখিয়ে দেন গুগল ম্যাপে আসলে এদিক সেদিক শুধু ঘুরতেই থাকি আমরা আরেকটা কথা মনে রাখবেন প্যান্ডামিকের সময়ে যারা আসবেন তাদের জন্য অনলাইনে আপনারা চেক করে আসবেন টাইমিংটা আজকে আমি গিয়েছিলাম তো টাইমিংটার কারণে এখানে লম্বা কিউ ছিল কারণ এখন প্যান্ডামিকের কারণে বাংলাদেশ হাই কমিশন ওপেন করে এলেভেন ও ক্লক মানে এগারোটা বাজে আর এখন যেহেতু টায়ার ফাইভ ন্যাশনাল লকডাউন রেস্ট্রিকশান তাই কমিশনারে আপনার এনবিআর ভিজা ওর এম যে কোনো সার্ভিসের জন্যই আপনাকে যেটা করতে হবে আগে থেকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে গেলে আরেক বিপদ ওইখানে লাইন থাকবে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে আর আগের মতো সিস্টেম আর এখন নেই অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছেন যারা পাসপোর্ট রেনিউ করবেন অথবা নতুন পাসপোর্ট নেবেন তারা অনলাইনে গিয়ে প্রথমে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করে করার পরে সেই অ্যাপ্লিকেশানটাই আপনাদেরকে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে আপনারা হাতে লিখে অ্যাপ্লিকেশান নিলে তারা গ্রহণ করবেন না আর যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছেন অলরেডি শুধু শেষ হয়ে যাননি যেমন আমার পাসপোর্টের মেয়াদ আরও আগে শেষ হয়ে গেছিলেন শেষ হয়ে গেলেও তারা কিছু বলবেন না আর এখন আগের মতো ফিঙ্গার প্রিন্ট বা ছবি তোলারও কোনো ঝামেলা নেই আর আপনি যদি ঠিকানা না পাল্টিয়ে থাকেন তো আরও ঝামেলাই নেই শুধু পাসপোর্টটা দিবেন আর আপনাদেরকে ব্যাংক কার্ড দিয়ে ইউকে যে কোনো ব্যাংকের ব্যাংক কার্ড দিয়ে আপনাদেরকে পে করতে হবে আপনারা নর্মালে নেবেন নাকি ইমার্জেন্সি নেবেন সেই অনুযায়ী আপনাদেরকে পে করতে হবে আর যারা বাসা চেঞ্জ করেছেন বা একটু দূর দূরান্ত থেকে আসেন আপনাদেরকে আমি বলি অনেকেই ফেরত চলে যান কারণ আপনাদেরকে বাসার প্রুফ অফ অ্যাড্রেস আনতে হবে আগের পাসপোর্টটা সাথে করে আনতে হবে ইউকেতে যে বিজে আসেন আসেন সে বিজাটা আনতে হবে না হলে কিন্তু আপনাদেরকে ফেরত আসতে হবে আর হাই কমিশনের যে মেন গেট সেটা এখন খোলেন না আপনাদেরকে যে সিঁড়ি দিয়ে নিচের দিকে যে অফিস রুম সেখানে যেতে হবে আর কিউ ধরতে হবে আপনি যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট সারা যান যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যান তাদেরও কিউ আছেন তবে তাদেরকে অগ্রাধিকের ভিত্তিতে সার্ভিস দেয়া হয় আর যারা কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যান তাদেরকে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে টাইমিংটা আপনারা অনলাইন থেকে জেনে যাবেন আবার অনলাইনের সাথে অনেক টাইমিং মিলে না তার সেজ বেটার আপনারা যদি একটা ফোন করে যান ফোন নাম্বারটাও দেখেন আমার ভিডিওতে আমি দিয়ে রেখেছি কারণ আপনারা স্বাভাবিকভাবে যারা দূরের থেকে আসেন তো দেখা যায় লেখা থাকে সাউথ কেনজিংটন তো আপনারা কেনজিংটনে চলে আসেন কেনজিংটনে আসার আসলে দরকার নেই আপনারা যেটা করবেন যারা পাবলিক ট্রান্সপোর্টে আসেন লন্ডন ব্রিজ আসেন অথবা ভিক্টোরিয়া স্টেশনে আসেন অথবা কিংক্রস স্টেশনও আপনারা এসে নামতে পারেন যেখানেই নামেন না কেন যে স্টেশনে আসেন না কেন আপনারা ন্যাশনাল ট্রেনের মাধ্যমে সেখান থেকে বাস নিয়ে আপনারা চলে আসতে পারবেন ক্লোসেস্টার রোডে অনেকগুলো বাস স্টপ আছে অনেকগুলো বাস এখানে আসা যাওয়া করেন রেগুলারলি এমনকি কমিশনের সামনেও বাস আসেন আপনারা বাসে করে চলে আসতে পারেন যারা পাবলিক ট্রান্সপোর্টে আসেন আর না হলে ডিস্ট্রিক্ট লাইন পিকেডলি লাইন লাইনে করেও আপনারা আসতে পারেন এগুলো হচ্ছে আন্ডার লাইন আন্ডারগ্রাউন্ডের ট্রেন গ্লোসেস্টার রোড স্টেশনে আসেন পিকেডেলি লাইন সাইকেল লাইন এবং ডিস্ট্রিক্ট লাইন সাধারণত আমার মনে হয় পিকেডেলি লাইন আমরা বাঙালি সবাই চিনি এবং সবাই জানি ইউকে তো আমরা যখন নতুন আসি বা পুরাতন আমরা এটুকু ভালো করেই জানি হ্ষরো এয়ারপোর্ট আমাদের যেতে হয় হিত্রো এয়ারপোর্ট ক্রস করতে হয় আসার সময় যাওয়ার সময় হিত্র এয়ারপোর্টে আসা মানেই আমরা পিকেডেলি লাইন চিনিহিত্র এয়ারপোর্টে শুধু পিকেডেলি লাইনেই আসা যাওয়া করেন সে একই পিকেডেলি লাইন কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন হাই কমিশনে আসার জন্য আর বাংলাদেশ হাই কমিশনে আপনারা যদি একটু হেঁটে আসেন রাস্তাঘাট খুবই পরিষ্কার খুবই সুন্দর এরিয়া গাড়ি নিয়ে আসলে পার্কিং করতে পারবেন পার্কিং ফি আপনাদেরকে দিতে হবে আর পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা হলো আপনারা ইজিলি খুব দ্রুত চলে আসতে পারেন আর হাই কমিশনে আপনারা আসার পর ওখানে গেটে আপনারা দেখবেন অনেকগুলো নোটিশ দিয়ে রাখেছেন সে নোটিশগুলো আপনারা পড়তে পারবেন আর আশেপাশে কিন্তু বসার অনেকগুলো পার্কও আছে খাবারের ভালো ভালো দোকানও আছেন আপনারা খেতে পারবেন তবে এখন প্যান্ডামিকের জন্য অনেক রেস্ট্রিকশান আছেন পার্কে ঢুকা যাবে না পার্কগুলো বন্ধ কিন্তু কিছু কিছু দোকান খোলা আছে দোকানে বসে খাওয়া যাবে না কিন্তু আপনারা দোকান থেকে খাবার কিনে বাইরে কোথাও বসে খেতে পারবেন সেই ব্যবস্থাটা আছেন এটা যারা লন্ডনের বাহির থেকে আসেন তাদের জন্য আর লন্ডনের মধ্য থেকে যারা আসেন তো আমি মনে করি তাদের তারা যারা পাবলিক ট্রান্সপোর্টে আসেন খুবই ইজি জিনিসটা আসা জাস্ট গ্লোসাস্টার রোডে স্টেশনে চলে আসেন সেখান থেকে ব্যাংকের সাইকেল অথবা বাস অথবা ট্যাক্সি করে এখানে চলে আসতে পারেন আর হেঁটে আসলে দশ মিনিটও লাগে না আমি দুইটা রাস্তা দেখিয়েছি যে দেখুন এই রাস্তা দিয়েটা দিয়ে আসতে আপনাদের দশ মিনিট লাগবে আর আমি যাওয়ার রাস্তা যেটা দেখাচ্ছি সেটা দিয়ে যদি আপনারা আসেন বা যান ছয় থেকে সাত মিনিট লাগবে তবে এখন সার্ভিস খুবই ইজি আপনি যে প্রান্ত থেকে আসেন না কেন দেশের দেশের যে প্রান্ত থেকে আসেন না কেন ইউকের যে কোনো জায়গায় থাকেন না কেন যদি ফোন করে আসেন খুবই ইজি কারণ আপনি জাস্ট যাবেন তারা সব কিছু রেডি করে রাখেন আপনার টাইম অনুযায়ী আপনি যা নিতে আসবেন নিয়ে যাবেন আর সাবমিট করতে আসার সময় ভুলো আপনারা কাগজপত্র বাসায় ফেলে আসবেন না অনলাইনে চেক করলে অনেক সময় আমরা অনেক কিছু মিসিং করি তাই একটা ফোন করে নেবেন এখানে দেখুন ফোন নাম্বারটা আছেন আপনারা ফোন করে পাবেন সামনে রমাদান মাস আসতেছে তাই টাইম টেবিলটা আবারও পরিবর্তন হবেন অনেক সময় অনলাইনে সব কিছু টাইমিংটা পাওয়া যায় না আপডেটটা সময় হয় না সেটা আপনাদের মনে রাখতে হবে আর আমার কাছে বাংলাদেশ কমিশনের লন্ডনের যে সার্ভিস খুবই ভালো লাগেন যে সার্ভিস আমরা নিজের দেশেও পাই না তার থেকে অনেক উন্নতমানের মানের সার্ভিস এখানে দেয়া হয় স্টাফরা খুব ভদ্র ব্যবহার করেন এবং যে কোনো সহযোগিতা তারা করে থাকেন আপনার যে কোনো প্রবলেম তাদের সাথে ডিসকাশান করবেন তারা এটা সলভ করে দিবে। পাসপোর্ট কত দিনের মধ্যে পেতে চান কীভাবে পেতে চান ভিজা কীভাবে লাগাতে হবে কীভাবে কি করতে হবে সব কিছুই আপনাদেরকে ত্বরিত গতিতে বলে দিবেন খুবই এক্সপিরিয়েন্স স্টাফ আছেন এখানে আর এরিয়াটাতে আসলে একটা জিনিস দেখতে পাবেন সেটা হলো সাইকেলিং এবং ম্যারাথনের প্র্যাকটিস করার জন্য দৌড়াদৌড়ি আমি যে টাইমটাতে এসেছি একটু বৃষ্টি হচ্ছিলেন তাই মানুষজন রাস্তায়ও কম আর না হলে সারাক্ষণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা দেখবেন বেশিরভাগ টাইমে দলে দলে মানুষ দৌড়াদৌড়ি করেন এই যে দেখেন বাংলাদেশের পতাকা চলে এসেছি আমি হাই কমিশনের এছাড়া দেখুন এসে গেছি হাইকমিশনের সামনে অনেক নোটিশ আছেন এখানে টাইমিংটা বিশেষ করে কীভাবে ভিতরে আসা যাওয়া করবেন কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন বা কী রোলসগুলো আছেন সবগুলোই কিন্তু এখানে লিখে আছেন আর বিল্ডিংয়ের দেখেন সামনে যখনই আপনি যেদিনেই আসেন না কেন বাঙালি আপনি এখানে দেখতে পাবেন দেখেন আঠাশ নম্বর কুইন্স গেট খুব সুন্দর ফুল গাছ রাখা হয়েছেন বাহিরে দেখতে খুবই সুন্দর প্রথমে আমরা সবাই সাইডে লাইন ধরেছিলাম পরে সাইডে লাইন ধরার নিয়ম নেই পরে সবাইকে বলা হলো লাইনটা কোন দিকে ধরতে আস দাঁড়াতে হবে লাইন ধরে এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে তারা কোথায় যাবেন এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট না তারা কোথায় যাবেন এই গেটটা কিন্তু এখন বন্ধ শুধু অফিস স্টাফরা এদিক দিয়ে আসা যাওয়া করেন সাধারণ জনগণের জন্য এদিক দিয়ে আসা আসা যাওয়া করাটা এখন নিষিদ্ধ দেখুন বিল্ডিংটা অবশ্য কুইন্স গেট বলেন ক্যানজিংটন এরিয়া বলেন সাউথ ক্যানজিংটন গ্লোসেস্টা রোড এসব এরিয়ার প্রত্যেকটা বিল্ডিংয়ে দেখতে একই রকম ডিজাইন সবই এক যে দেখুন এটা এখন এগুলো সব নোটিশ আপনারা পরে নেবেন এবং এই যে সিঁড়ি দিয়ে নিচের দিকে যেতে হবে দুইজন দুইজন দুটি জানালা দিয়ে তারা সার্ভ করেন প্রথমে দুইজন যান দুইজন শেষ হলে আর দুইজন যাবেন ভিতরে স্টাফ আছেন অনেক কিন্তু দুইটি জানালা দিয়ে সার্ভিসটা দেয়া হয় লম্বা কিউ যাক আমার বেশিক্ষণ লাগেনি কাজ শেষ এখন দেখেন হাইকমিশনের পাশ দিয়ে আরেকটা রাস্তা চলে গেছেন এখন আমি আপনাদেরকে এই রাস্তাটাই দেখাচ্ছি এটা দিয়ে কীভাবে আপনারা আসবেন এটা কুইন্সগেট টেরেস তারা লিখেছেন এই যে দেখুন সাইকেল আনলে আপনারা যে কোনো জায়গায় রাখতে পারবেন আর যারা একটু আশেপাশে থাকেন বা বিশ দশ পনেরো মিনিট বিশ মিনিট সাইকেল চালাতে পারেন চালিয়ে কোনো দিকে যান তারা কিন্তু সরাসরি সাইকেল নিয়ে চলে আসতে পারেন কারণ এখানে নিজের সাইকেল এবং ব্যাংকের সাইকেল রাখার অনেকগুলো সুব্যবস্থাই আছেন অনেকেরই কিন্তু সাইকেলিংটা হবে আমারও হবি। যেহেতু আমি কাছেই থাকি তো যতবারই আমি হাই কমিশনে আসি সাইকেল নিয়ে চলে আসি এই রাস্তাটা হল দেখাচ্ছি আমি আপনাদেরকে শর্টকাট একদম শর্টকাট এটা দিয়ে আমি হাই কমিশনের কাজ কমপ্লিট করার পর আপনারা যখন বের হবেন বাম সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেছেন সেই রাস্তাটার ধরে আপনারা সামনের দিকে এগোতে থাকবেন তাহলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনারা স্টেশনে চলে আসতে পারবেন এখানে অনেক সুবিধা আছে দেখেন আপনার মোবাইলে চার্জ না থাকলে রাস্তা থেকে আপনি চার্জ দিতে পারেন বা আপনি এখন কোথাও ফোন করার চেষ্টা করতেছেন সে ফোনটা আপনারা এখানে রাস্তার টেলিফোন বুথ থেকে করতে পারেন কয়েন ইউজ করে সব ধরনের সুযোগ সুবিধাই কিন্তু রাস্তার মধ্যে আছেন এত পরিচ্ছন্ন সুন্দর এরিয়া হাইকমিশনটা আসলে অবস্থিত যে ভোলার মতো না কখন আপনারা কিভাবে আসে আসেন তার তো ঠিক নেই কখন কোন ইমার্জেন্সিতে আসেন সময় যে নিজস্ব গাড়ি থাকলে গাড়ি নিয়ে আসতে পারবেন তা কিন্তু নয় তাই রাস্তাটা চিনে রাখা আমি মনে করি সবচেয়ে ভালো কারণ যখন বাংলাদেশ হাই আশেপাশে আসি বা হাইকমিশনে কোনো কাজের জন্য আসি আসলে খুবই ভালো লাগে নিজের দেশের মানুষজন দেখে আর একটা জিনিস হলো আমরা যারা এখানে এসেছি অফিসে এমন কোনো বাঙালি নিজে আসার নাই সবাইকে আসতে হয় তো যে সুন্দর সার্ভিসটা এটা আশা করি সবারই ভালো লাগেন বিদেশের হাইকমিশনার যে একটা যে স্বাধীনতা একটা যে কথা বলার মাধুর্য বা এখানে যে স্কিল্ড লোকেরা কাজ করেন সে জিনিসগুলো কিন্তু এখানে আসলে আমরা বুঝতে পারি এর আগেও আমি এসেছিলাম তখন তো প্যান্ডামিক ছিলেন না তখন সার্ভিস এখন সার্ভিস বো তার টোটালি ডিফারেন্ট কারণ তখন দেখা যেত অনেক মানুষ একসাথে আমরা ভিতরে ঢুকতে পারতাম আর ফিঙ্গারপ্রিন্ট দেওয়া বা ছবি উঠানো সব সার্ভিসে ছিল এটা আমি সবার জন্য জানিয়ে রাখি এখন যারা পাসপোর্ট ট্রেনিংও করবেন অথবা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে নতুন পাসপোর্ট নেবেন বা পাসপোর্টের অ্যাপ্লাই করবেন যে কোনো সার্টিফিকেটের অ্যাপ্লাই করবেন এখন কিন্তু ফিঙ্গার প্রিন্ট আর ছবি উঠানোর কোনো ঝামেলাই নেই জাস্ট আপনার আগের পাসপোর্ট যা ছিল সেটাই আপনাকে রেনিও করে দিয়ে দিবে একই ওখানে যা ছিল সব একইভাবে দিয়ে দিবেন তবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করে যাবেন আর যাদের ঠিকানা পরিবর্তন হয়েছেন তাদেরই একটু ঝামেলা এই যে দেখুন একটু আগে আমি আপনাদেরকে বলেছি টেলিফোন বুথ টেলিফোন বুথের যে রাস্তাটা এটাই হচ্ছে হাইকমিশনে যাওয়ার রাস্তা এবং আসার রাস্তা এটা ধরেই এই যে একটু হাতের বামে গেলেই দেখতে পাবেন যে স্টেশন এখানে আপনি বাস স্টপ একটা স্টপে চলে যাওয়া যায় বাসে এক মিনিট লাগে যাইতে তা আমি হেঁটে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এরিয়াটা শতামার সাইকেল তারপর আমি সাইকেল নিয়ে হাতে নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আপনারা কোনো কিছু কেনাকাটা করবেন সেটা কিনতে পারবেন তবে হ্যাঁ এটা ঠিক এখানে বাঙালি এরিয়ার কোনো খাবার দাবার বা স্ন্যাক্স পাবেন না সব কিছুই ইংলিশ এটা সব কিছু তাদের মতো করেই পাবেন আপনি যে কোনো ফ্রুটস বিদেশি ফ্রুটস বিদেশি খাবার সব কিছুর দোকানেই এখানে আসেন কিনতে পারবেন আর স্টেশনের সামনেই আপনারা পাবেন হলো হোয়াইট অ্যাড্রোস দেখলে আপনারা বুঝতে পারবেন এসে দিয়ে আমাদেরকে যেতে হবে তারপরে আছেন ক্যাপসি বার্গার কিং সব ধরনের খাবারের দোকানে আপনারা এখানে পাবেন তবে ছোটো খাটো যে আমরা বাঙালিরা যে ধরনের খাবার খাই সে ধরনের দোকান পাট এখানে নেই বললেই চলে পরের দেশে এসে আমরা নিজের দেশ করিয়ে নিয়েছি তারপর নিজের দেশের আইডেন্টি নিজের দেশে যাওয়ার জন্য আমাদেরকে টিকেই নিজের দেশের হাইকমিশনে যেতে হবে ভিডিওটি দেখে আশা করছি আপনারা উপকৃত হবেন কারণ এখানে আমি ফোন নাম্বার রাস্তার যে কীভাবে আসবেন ঠিকানা বাস স্ট্যান্ড রেল স্টেশন সবই আপনাদেরকে দেখিয়ে দিলাম আবার টাইমিংটা দিয়ে দিয়েছি প্যান্ডামিক টাইমে এটা কয়টায় খোলা এবং কয়টায় বন্ধ হয় সে অনুযায়ী আপনারা প্ল্যান করে আসতে পারবেন আর আপনারা ফোন নাম্বারটা এখানে আছে ফোন করেও আসতে পারবেন আসলে অনেক সময় আমরা ইজি জিনিসে অনেক কঠিন করে খুঁজে বেড়াই খুঁজে সহজে পাই না কারণ ম্যাক্সিমাম মানুষে কিন্তু আসেন পাবলিক ট্রান্সপোর্টে করে তো হাই কমিশনটা খুঁজে পেতে অনেকেরই কষ্ট হয় তাই আমি আপনাদেরকে দুই দিকের রাস্তায় সহজ রাস্তায় দেখিয়ে দিলাম আপনারা যে কোনো দিক দিয়ে যেতে পারবেন ওর আসতে পারবেন তবে আমি আসার যে রাস্তাটা আপনাদেরকে দেখালাম এটা খুবই শর্টকাট একদম স্টেশন থেকে বের হয়ে সোজা হাঁটতে থাকবেন ট্রাফিক লাইট একটা ক্রস করবেন দ্বিতীয় ট্রাফিক লাইটের পরেই আপনারা কুইঞ্জ গেট যে রোডটা ওইটা পাবেন ওই গেট দিয়ে আপনারা চলে যাবেন ওই রাস্তা দিয়ে তাতে আপনারা ইজিলি হাইকমিশনটা পেয়ে যাবেন আর যেটা আমি যাওয়ার পথ যেটা দেখালাম এটা হলো ফার্স্ট ট্রাফিক লাইটটা ক্রস করে আপনারা হাতের ডান দিক দিয়ে যাবেন যাওয়ার পরে আপনারা দুইটা ট্রাফিক লাইট পাবেন দুইটা ট্রাফিক লাইটের পরে বাম পাশে দেখবেন এগেইন কুইন্স গেট বাস সে রাস্তা দিয়েই আপনারা চলে যাবেন তাহলে ইজিলি এটা খুঁজে পাবেন প্যান্ডামিকের টাইমেও যে আমরা এত ভালো সার্ভিস পাচ্ছি যেটা আসলে কল্পনারও বাহিরে যদিও টাইম সীমিত এখন কিউতে থাকতে হয় তারপরও আমরা ইজিলি সার্ভিসটা পেয়ে যাই এবং আগের থেকে আরও কম সময়ে কিন্তু আমাদের কাজগুলো তারা করে দিচ্ছেন এই জন্য কমিশনের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবচেয়ে ভালো হয় আপনারা যদি যে কোনো কাজে যাওয়ার আগে ফোন করে যান এবং অনলাইনে অ্যাপ্লিকেশানগুলো করে যান সব ডিটেলস কিন্তু অনলাইনে দেয়া আছে আমি আপনাদেরকে এখানে অ্যাড্রেসগুলো দিয়ে দিয়েছি সেগুলা দেখে এবং ফোন নাম্বারটা দেখে কথা বলে যখন যাবেন দেখবেন ইজিলি কাজ আপনার কমপ্লিট হয়ে গেছে আর একটা কাজ করতে পারবেন সেটা হলো যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যান তাহলে আরও সুবিধা অ্যাপয়েন্টমেন্ট পাইতে এখন একটু টাইম লাগতেছে যেহেতু প্যান্ডামিক টাইম সার্ভিস সীমিত অফিস টাইমেও সীমিত তাই অ্যাপয়েন্টমেন্ট যেদিন পাবেন আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন সেভাবে আসাই ভালো কারণ টাইমের মধ্যে যদি মানুষ বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সার্ভিস পাবেন না ফেরত যেতে হবে এটা খুবই কষ্টকর যে একটা কাজে এসে আবার ফেরত যাওয়া দেখেন বাস স্ট্যান্ডও আমি আপনাদের দেখিয়ে দিলাম অনেকে কেনজিংটন নামটা শুনে সাউথ কেনজিংটন আপনারা ট্রেনে করে চলে আসেন তো সেখান থেকে আসতে একটু দূরেই হয় তার চেয়ে আপনারা গুলশ্রেষ্ঠা রোড স্টেশনেই চলে আসবেন একদম ইজিলি আসতে পারবেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ইনফরমেশানগুলো আপনাদের কাজে দেবে আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার চ্যানেলে অনেকগুলো গল্প আছেন এবং বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও আছেন পুরো ইউকের এবং বিভিন্ন ইনফরমেশান আপনারা পাবেন আপনারা সময় পেলে আমার ভিডিওগুলো দেখবেন এবং গল্পগুলো শুনবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন ততক্ষণ অন্য একটা ইনফরমেটিভ ভিডিও আনার জন্য আর দেশে যাবেন বা দেশে যাওয়ার আগে ভিজাটাও চেক করে নেবেন পাসপোর্ট চেক করে নেবেন আর এই মুহূর্তে যদি কেউ দেশে যেতে চান কোভিড নাইন্টিনের পরীক্ষা কিন্তু করে নিতে হবে আর টিকিটের যোগি জামিলেও আপনারা ভালোভাবেই জানেন তবে সবের আগে চেক করে নেবেন আপনার পাসপোর্টের সব কিছু ঠিক আছে কি না এম্বাসিতে আসতে হবে কি না কারণ আপনারা আগের মতো দিনের সার্ভিস দিনে পাবেন না কারণ এখানে অনেক বিজি থাকে বিভিন্ন প্রান্ত থেকে ইউকের বিভিন্ন প্রান্ত থেকে সবাই আসেন বিভিন্ন দরকারে তাই আমরা এমার্জেন্সি গেলেই তারা আগের মতো আর সার্ভিসটা দিতে পারবেন না যাক আমি আপনাদেরকে দুই সাইড দেখাতে দেখাতে আবার অ্যাক্সিডেন্ট স্টেশনে চলে আসলাম এই যে দেখুন গ্লোসেস্টার রোড স্টেশন যাওয়ার পথ এবং আসার পথ দুইটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যে কোনো একটা পথ দিয়ে কিন্তু যেতে পারবেন এবং আসতেও পারবেন স্টেশনে খুবই সহজভাবে যারা ভিক্টোরিয়া হয়ে আসেন বা লন্ডন ব্রিজ হয়ে আসেন তারাও কিন্তু লন্ডন ব্রিজ বা ভিক্টোরিয়া থেকে ট্রেনে করে এই গ্লোসেস্টার রোডে চলে আসতে পারবেন ধন্যবাদ আপনাদের সবাইকে